স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা জানো সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আমি কিন্তু কোন নিরপরাধ লোকের কাছ থেকে টাকা খাই না। এই যে আপনার মতো কিংবা আপনার ছেলের মতো যারা অপরাধ করে বেড়ায় তাদের কাছ থেকে টাকা খাই, আর টাকা খাওয়ার পরে আমি কিন্তু আমার কাজটা আমার মতো করেই করি। সত্যি কথা বলে দিলাম, একটা কথা শুনি, এরপরে আপনি যদি আমাকে টাকা সাধেন আমি আপনার টাকা নেব না। এইসব আপনি ঠিক বলতেছেন সাহেব, আমার সাথে আপনার তো সমস্ত হিসাব নিকাশ তো আপনি উল্টো হয়ে যাচ্ছেন, হোয়াট ইজ দ্য প্রবলেম? শোনেন এসব ভাই, আমার কাজই হচ্ছে গিয়ে সব হিসেব কিতাব উল্টে দেওয়া। এই যে আপনার ছেলে কে যে 14 সিকের ভিতর ঢুকেছি, ও কবে বের হবে সেটা আল্লাহ বাবু জানে। আর এর মাঝে যদি জয়িতা মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে যাবে, আর আমারও আনন্দ। আব্বা কি হলো আব্বা? হ্যাঁ ওসি সাহেব, মনে হয় এই থানা হাজতে তোমাদের রেখে জয়িতার বাপের সাথে মিলে ঝিলে জয়িতার বিয়ের ব্যবস্থা করতেছে। আয় হায় আব্বা, আব্বা এটা কি কইলা? আব্বা 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 জয়িতার স্যার আমি বাঁচবো না আব্বা। আমি জানি, কথা চিন্তা করো না বাবা, আমি তো আছি, জয়িতার সাথে আমি তোমার বিয়ে দেবই। আর জয়িতাকে তো আমি বৌমা বলে ডাকছি নাকি? না না আপা, এই ওসি জয়িতার সাথে আমার বিয়ে হইতে দিব না আপা। যদি জয়িতার না পাই আমি থানা যাচ্ছি ভাইয়া বলবো। থানার মধ্যে বসে ওসি সাহেবের নামে সমস্ত কথা বলা যাবে না। বাঘে খালি 18 ধা আর পু খালি 32 ধা, ওগের মধ্যে বসবাস করে এসব কথা বলে না বাবা, সব ঠিক হয়ে যাবে। সাবধান, আমি দেখতেছি, একদম চিন্তা করা যাবে। আমি কি করবো এখন আব্বা? ধৈর্য। ধৈর্য ধরতে হবে খালি। জুলফিকারকে তো আমি সেই ছোটবেলা থেকে চিনি, আপনি না হয় চেনেন না। আসলে ওরা এই শহরে সব খারাপ কাজের আড়তদারি করে, শুধু টাকার জোরে পার পেয়ে যায়। এই কয়দিনে আমি সেটা বুঝতে পেরেছি আনিস সাহেব। শুধু জুলফিকারকে অ্যারেস্ট করে লাভ নেই স্যার, একই সাথে যদি ইস্যুর ব্যাপারীকেও অ্যারেস্ট করতো তাহলে একটা কথা ছিল। জুলফিকারকে অ্যারেস্ট করবার পর থেকেই আমি ভয় পাচ্ছি আনিস সাহেব। কি ভয় স্যার? জুলফিকার যখন ছাড়া পাবে তখন কি হবে? ছাড়া পেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে ফেলে আমরা কি সেই পরিস্থিতি সামাল দিতে পারবো? এ ভয় তো আমিও পাচ্ছি স্যার। জুলফিকার ছাড়া পেলে যে কি ঘটনা ঘটাবে বলা বড় মুশকিল।
দেখলেন না ওর বাবা থানায় যাওয়ার সময় কি শুনিয়ে গেল? হ্যাঁ, তারপর থেকে এই ভয়টা বেশি পাচ্ছি। বাবা যদি এরকম হয়, ছেলে ভালো হওয়ার তো কোনো কারণ নাই। আসলে স্যার, এর আগেও জুলফিকার যতবার জেলে গেছে, মনে মনে ভাবছি এবার মনে হয় শহরের লোকজন একটু শান্তিতে থাকতে পারবে। কিন্তু পরের দিনই দেখি জুলফিকার ভো ভো করে মোটর সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। এবারও কি তাই হবে আনিস সাহেব? হতেও পারে, নাও হতে পারে স্যার। এবার যেহেতু এসপি সাহেব খেপেছে, জুলফিকারকে হয়তো কিছুদিন জেলখানায় থাকতে হবে। আনিস সাহেব, আপনাকে আমি আগেও বলেছি যে আমার তো কোনো ছেলে নেই। অবশ্য ছেলে মেয়ে আমি আলাদা করে দেখি না। আমি চেয়েছিলাম মেয়ে দুটো লেখাপড়া করে উচ্চশিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক। কিন্তু এ কোন পরিস্থিতির শিকার হলাম আমি? স্যার, মেয়েকে বিয়ে দিয়ে দেন। বিয়ে? আপনিও তো জয়িতার মায়ের মতনই বললেন। আচ্ছা, বিয়ে দেওয়া মানেই কি সব সমস্যার সমাধান হয়ে যাওয়া? না স্যার, সব সমস্যার সমাধান হবে না, তবে জুলফিকার সমস্যার সমাধান হবে। কিভাবে? আমার পরিচিত একটি ছেলে আছে, আমার দুঃসম্পর্কের আত্মীয়, জয়িতার কলেজের টিচার। ও জয়িতার মধ্যে একটি পাত্রী খুঁজছে বিয়ে করবে বলে। ও পাত্র আপনার পছন্দ হবে স্যার, জয়িতারও অপছন্দ হবে না। তাছাড়া স্থানীয় ছেলে তো, এ বিয়ে হলে জুলফিকারও আর জয়িতাকে ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু আমার মেয়ের লেখাপড়ার কি হবে আনিস সাহেব? লেখাপড়া করবে, কোনো সমস্যা নেই। রাশেদুল খুব ভালো ছেলে, ওর ফ্যামিলিও ভালো, সবাই উচ্চশিক্ষিত। জয়িতা যতদূর পড়তে চায় পড়তে পারবে স্যার। জুলফিকারের গ্রেপ্তার হওয়ার কথা শুনে থাকতে পারলাম না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ভাইয়া কখন বাইরে যায়। ভাইয়া যেই বাইরে গেল, অমনি লুকিয়ে লুকিয়ে চলে এলাম। লুকিয়ে এলি কেন? সেসব অনেক কথা বাদ দে, ওসব তোর কথা বল। আমার আর কথা, খুব টেনশন হচ্ছে রে ইমু। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা হওয়ারই কথা। এবার যে জুলফিকার জেল থেকে ছাড়া পেলে কি করবে সেটা আমিও ভেবে পাচ্ছি না। লেখাপড়া নিয়ে অনেক টেনশন হচ্ছে রে। ওই গুন্ডাটা আমার কি ক্ষতি করতে পারবে সেটা আমি জানি না, কিন্তু এরই মধ্যে লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে গেল। সামনে পরীক্ষা, কি যে হবে জানিস? ওই গুন্ডাটা সেদিন আমাকেও রাস্তায় ধরেছিল। কি বলিস, তোকে কেন? তোর কথা জিজ্ঞেস করছিল, সেদিন আমার ভয়ে গা কাঁপছিল। তারপর বলল তোকে যেন আমি বোঝাই, তখন মনে হচ্ছিল ওর গালে কষে একটা থাপ্পড় মারি। মারলি না কেন? ওর একটা শিক্ষা হয়ে যেত। না রে, মারতে পারিনি। এমনি আমার জীবন অনেক ঘটনায় ভরা। আমার জীবনে আরো কোনো নতুন ঘটনা যোগ হোক এটা আমি আর চাইনি। হ্যাঁ, ঠিকই করেছিস। তাছাড়া ওদেরকে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো রে। আচ্ছা, জুলফিকাররা যে গ্রেপ্তার হলো, পুলিশ কি ওদের আটকে রাখতে পারবে? জানি না রে, তবে আমার মনে হয় দু চার দিনে বেশি পারবে না। ওদের মতো কুত্তাগুলো না থাকলে এই শহরের রাস্তায় ঘেউ ঘেউ করবে কে? তুই আঙ্কেলকে বল, এসপি সাহেবকে বলে এমন একটা ব্যবস্থা করুক ওই কুত্তাগুলো যেন এত সহজে জেলাজত থেকে বেরোতে না পারে। আরে, ওরা তো ঢোকার আগেই বের হওয়ার টিকিট কেটে রাখে। থানার ওসি জুলফিকারের জুলফিকারের বাবার কথায় ওঠে আর বসে। এসপি সাহেবের সাথে বাবার যোগাযোগ ছিল বলেই ওনার নির্দেশে এবার সরাসরি জুলফিকারকে অ্যারেস্ট করা হয়েছে। সেজন্যই তো বলছিলাম, এসপি সাহেবকে বলে ওদের সারা জীবন জেলাজতে রাখার ব্যবস্থা কর।
আচ্ছা তোর ভাইয়ার কথা কি যেন বলছিলি? তোর ভাইয়া কি সব জেনে গেছে রে? হ্যাঁ, ভাইয়া সব কিছু জেনে গেছে। তুই তো জানিস ভাইয়া জুলফিকারদের গুদামের ম্যানেজার, তাই ভাইয়া চায় না আমি আর তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখি। তাহলে তোর এখানে আসাটাই উচিত হয় নি রে। ভাইয়া যাই বলুক, ভাবি আমার পক্ষে আছে। না রে, ভাইয়া হয়তো তোর ভালোর জন্যই বলেছে, তাছাড়া আমার সাথে থাকলে তোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর ভাইয়ারও বিপদ হতে পারে রে। যা হবে পরে দেখা যাবে, কিন্তু আমার জন্য তুই তোর জীবনে বিপদ দিকে আনবি কেন? জয়িতা, ভাইয়া যাই বল, আমার যদি কোনো বিপদও হয় আমি তোকে কখনো একা ছেড়ে যাব না, তোকে আমি একা একা কখনো কলেজে যেতে দেব না। শোনো, মেয়ে কিন্তু তোমার একা নয়, আমার। ওর ভালো মন্দের ব্যাপারে আমার কথা তোমার মূল্য দেওয়া উচিত। কেন, আমি কি তোমার কথার মূল্য দিই না? দাও, যখন থেকে যাও তখন, যখন দেখো কোনো উপায় নেই তখন আমার কথা মেনে। কথাটা একদম ঠিক না, তোমার কথা সঠিক হলেই আমি মেনে নিই। মেয়েকে বিয়ে দেওয়ার কথাটা কি সঠিক না? না, একদম ঠিক না। জয়িতার এখন লেখাপড়া শেষ হয়নি। ধরো জয়িতা যদি তোমার মেয়ে না হয়ে তোমার ছেলে হতো, তাহলে তার বিয়ের জন্য কি তুমি এখন বলতে? না, বলতাম না, বিয়ের কথা বললেও বলতাম না, কারণ লেখাপড়া শেষ করে আয় রোজগার না করে কোনো ছেলের বিয়ে করা উচিত। একদম ঠিক, আমি তো সেই কথাটাই বলছি, তোমরা ছেলে আর মেয়েকে আলাদা করো। আমিও চাই একটা ছেলে যেমন লেখাপড়া শেষ করে একটা চাকরি নিয়ে তারপর বিয়ে করে, জয়িতাও তেমন লেখাপড়া শেষ করুক তারপর একটা ভালো চাকরি করবে, তখন তার বিয়ের ব্যবস্থা হবে। তাহলে আর ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি হলো? তাহলে তো সব মেয়েদের এভাবেই বিয়ে হতো। আমি জানি ছেলেদের তুলনায় মেয়েদের আগে বিয়ে হয়, কিন্তু আমি আমার মেয়েদের এইভাবে বিয়ে দিতে চাই না। কিন্তু আমি চাই, এখন যে অবস্থা এই অবস্থায় বিয়ে না দিলে বিপদে পড়তে হবে। তুমি আনিস সাহেবের প্রস্তাবটা মেনে নাও, দেখো ছেলেটা যদি ভালো হয় তাহলে বিয়েটা দিয়ে দাও, প্লিজ আমার কথাটা রাখো। আনিস সাহেবকে একটা ফোন দাও, ফোন দিয়ে বলো বাসায় আসতে। কি হলো, ফোনটা দাও। বস, কামে কাম তো কিছু হলো না, আদতখানা এসে ঢুকলাম। কালকে সকালে যখন আদতখানার থেকে কোর্টে নেবে নেই, তারপর তো সরাসরি জেলে। মনে হইতেছে এবার ইঁদুর মারা কলে ধরা পড়ছি। যা বাবু, একদম ফালতু কথা কবি না, আমি জুলফিকার ইউসুফ ব্যাপারের কোলা, আমার আজ পর্যন্ত কোনো হাজতখানে আটকে রাখতে পারে নাই, আর এই ওসিও পারবো না। বস, এখানে বসে কই আর সই কই, একটু একটা রুট খালি মশা আর মশা, মশার কামড়ে ঘুম আসে না, এখানে থাকবো কেমনে বস? ওই রিপন, তুই মনে হয় জেলখানায় প্রথম এলি? না, এর আগেও আইসি, প্রথম না, কিন্তু এবার মনে হচ্ছে মশা অনেক বেশি।
জয়িতা বাবু মনে হয় মশা চাষ করে রাখছে। আরেকটুখানি অপেক্ষা করো, মশা সাহেব আসতেছে। তোমার মশার চিন্তা দূর করে দিবে, তোমারও মশা বানায় সারবে। আমারও মশা বানাবে মানে কি? আমি এত বড় একটা মোটা সোটা মানুষ, আইসে আমারে মশা বানাবে? হরিবন আলোতে প্রথম আইসে ওসি সাহেব একটু আদর যত্ন করবে না? তোমার জন্য গরম পানি আর মরিচের গুঁড়া রেডি আছে, ইলেকট্রিকের শক তো আছেই। এবাটা ডিম চিনো? ডিম ইমরানের মতন যখন তোমার চোখে গরম পানির সাথে মরিচের গুঁড়া মিশে তোমার চোখে মুখে মারবে, তখন তোমার মশার চিন্তা উরুর করে চলে যাবে নে, বুঝছো? আইসে মনে খেলে আমার একারি দিবে নে। তোমরা কি শুকনা দনসা নাকি যে তোমাকে ম্যাচের কাঠ দিয়ে টাকাশ করে ধরাবে আর পরিশ করে তোমরা উড়িয়ে যাবা? আরে বোন চুপ কর, এসব পেঁচা ভালো লাগতেছে না, বন্ধ কর। বস পঁচিশের রাতে আমাদের ধুলাই করবে নাকি? কিছুই করবে না, আব্বা সব ম্যানেজ করে গেছে। কিন্তু যদি এসপি সাহেব অর্ডার থাকে? আরে এসপি সাহেব অর্ডার দিল, ওসি চাষা আমাদের কিছুই করবে না, তো ভয় পাস না। কিন্তু বস কাল কোর্টে নিয়ে যদি পুলিশ রিমান্ডের আবেদন করে আর জর সাহেব যদি সেটা মঞ্জুর করে তাহলে? কালকের চিন্তা করে আজকে মন খারাপ করিস না, আজকে চিন্তা করার দরকার নেই তোর, চুপ করা থাক। এত কথা কো না, চুপচাপ বসে থাকো, নইলে খবর আছে। আমি আমি কি আমি কি কইতে গিয়ে থামে গেল কেন? এইটা থানা, তোমার বাপের বাড়ি না। উল্টাপাল্টা কথা বলে একদম জিব্বা কেটে ফেলবো।